বিসমিল্লাহিরাহমানিরাহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। লাবণীস কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকেও একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেল। আজকের রেসিপিটা একটু ইউনিক করার চেষ্টা করেছি, আর আজকের রেসিপিটা খেতে খুব অসাধারণ, বিকেলে নাস্তা হিসেবে খুবই টেস্টি একটি রেসিপি। তো চলুন, কী কী উপকরণগুলো লাগছে আজকের রেসিপিতে দেখে নিই। প্রথমে নিয়েছি কতগুলো পাউরুটি। পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা সস দিয়ে খেতে বিকেলে নাস্তা হিসেবে আসলে জাস্ট অসাধারণ। হয়ে গেল আমার পাউরুটিগুলো কাটা। এখন এই পাউরুটিগুলোকে আমি একটি বাটির ভিতরে ট্রান্সফার করে নিচ্ছি। একটি ডিম নিয়েছি, ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 1 গ্লাস মিল্ক, দুধ নিয়েছি, 2টো আলু নিয়েছি। আলুগুলোকে আমি এভাবে সিদ্ধ করে এরকম ভাজির মতো করে আমি কেটে নিয়েছি মেশিন দিয়ে। 1টা টমেটো নিয়েছি, টমেটোগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা চিকন চিকন করে কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি। এখন বাটির ভিতরে পাউরুটিগুলোর ভিতরে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আমি একটি মেশিন দিয়ে এটাকে ভালো করে একেবারে মেল্ট করে নিচ্ছি। মানে আমি একেবারে মুছে মুছে হাত দিয়ে করে নিতে পারেন, আবার মেশিন দিয়েও ভালো করে এভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন। তো ব্যাটারটা প্রায় আমার রেডি। তারপর সাইড দিয়ে ক্লিন করে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে। এর ভিতরে আমি আলুগুলো যেটা কেটে রেখেছিলাম সিদ্ধ আলু, সেটাকে আমি সুন্দর করে একটি কাঁটা চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। প্রায় আমার এটা মিক্সড করা হয়ে গেছে, একটি চামচ দিয়ে ভালো করে চারপাশ ক্লিন করে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি। এটা ঝালের আপনাদের উপর ডিপেন্ড করে কতটুকু আপনারা দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিক্যাম, আগে থেকে কুচি করে রেখেছিলাম সেই ক্যাপসিক্যামটা। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো, কুচি করে রেখেছি সেটা। এখন দিয়ে দিব ধনে পাতা কুচি। দেখতে খুব সুন্দর হচ্ছে, খাবারটা তৈরি করার পর খেতে আরো বেশি অসাধারণ। ডিম ফেটানোটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। এখন একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইটু মিক্সড করা প্রায় আমার শেষের দিকে। এখন সব শেষে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়ো। এটাও আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। করে এখন আমি চামচে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তালকুমড়ার চপের ফুডটা প্রায় আমার রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মিক্স করা প্রায় শেষের দিকে। এখন আমি আবার একটু ক্লিন করে নিচ্ছি। ফুড আমার রেডি। এখন আমি নিয়ে নিচ্ছি একটি তালকুমড়া। তালকুমড়াটাকে আগে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে খসে ফেলেছি। এখন ছুরি দিয়ে আমি সাইড মতো কেটে নিচ্ছি। আমি আমার ওয়েতে আমি একটু চিকন চিকন করেও কেটেছি, আবার একটু মোটা করে রাউন্ড শেপ করে কেটেছি। যেটা আপনাদের ভালো লাগে ওইটাই আপনারা ঘরে তৈরি করবেন, এর জন্য আমি দুইভাবেই করে দেখাচ্ছি। এখন আমি মাঝখানেরটা কিভাবে ফাঁকা করে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই মাঝখানটা আমি ফাঁকা করে নিয়ে এই গোল শেপটাকে আমি একদম সুন্দর একটি রাউন্ড শেপ করে নিব। তো চারপাশে যেটুকু উঁচু নিচু আছে সেটাকেও আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। তো হয়ে গেছে আমার প্রায় 4টাই কমপ্লিট করা। এখন একটি ফ্রাই প্যান চুলার উপরে দিয়ে দিলাম, একটু গরম হয়েছে, তখন আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল কুমড়া রাউন্ড শেপটা। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি যে পুরটা আমি রেডি করেছিলাম, সে পুর পুরের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি চিজ, চিজটা আমি লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এখন পিসটাকে আমি কভার করে দিচ্ছি ফুড দিয়ে। এভাবে আমি প্রত্যেকটি চাল কুমড়ার এই চপটা ভেজে নিব। এটা খেতে আসলে খুবই অসাধারণ। তো হালকা একটু হয়ে এসছে, তখন এই পর্যায়ে আমি 2টো চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। এই কাজটা করতে হবে চুলার আঁচ একেবারেই মিডিয়াম লো রেখে।
এইটু হয়ে গেল প্রায়, এটা ভাজতে আমার সময় লেগেছে 10 থেকে 15 মিনিট। তো আজকের রেসিপিটি আশা করি সবার ভালো লাগবে, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।